আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে তৃণমূলের মিছিল। এবার বিজেপি পরিচালিত গোপী বল্লভপুর এক পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতগুলির বিরুদ্ধে আবাস যোজনা প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার গোপী বল্লভপুর এক নম্বর ব্লক অফিসে তৃণমূল কংগ্রেসের গণ ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আবাস যোজনা দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতিতে বিরোধী দল বিজেপি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আবাস যোজনা দুর্নীতি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে, ঠিক তখনই তার বিপরীত চিত্র দেখা গেল গোপী বল্লভপুরে এক বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির বিডিও অফিসে। তৃণমূলের অভিযোগ, আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি ও স্বজন পোষণ করেছে বিজেপি পরিচালিত গোপী বল্লভপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতগুলি, তাই তাদের বিরুদ্ধে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি তৃণমূলের। তৃণমূলের অভিযোগ, বিজেপি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি থেকে বেছে বেছে তৃণমূলের লোকেদের নাম বাদ দিয়ে দিয়েছে, তাই তাদের শুক্রবার গোপী বল্লভপুরের ছাতনাশোল এলাকায় একটি মিছিল করে ব্লক অফিসে গিয়ে ডেপুটেশন দেন তৃণমূল নেতা কর্মীরা। তাই ওই তালিকা বাতিল করে নতুন তালিকা করতে হবে, গরিব মানুষদের বঞ্চিত করা চলবে না, সেই দাবি নিয়ে শুক্রবার এলাকায় বিক্ষোভ মিছিল করে বিডিওর কাছে গিয়ে ডেপুটেশন দেওয়া হয় বলে তিনি জানান। আজকে আমাদের কর্মসূচি ছিল মানে বিজেপির পঞ্চায়েত সমিতি এবং যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে প্রধান উপপ্রধান এরা সবাই মিশে আমাদের দলের সমস্ত যারা আবাস প্লাসে বাড়ি পাওয়ার কথা ছিল, লিস্টে নামও ছিল ইচ্ছাকৃতভাবে, তাদের নামগুলো বাদ দিয়েছে যাতে সেই নামগুলো পুনরায় লিস্টে নাম উঠে এবং যাদের বাদ গেছে বা যাদের আইডি হয়নি এখনও তাদের জন্য আবার সার্ভে সাপেক্ষে পুনরায় সার্ভে করে যেন নাম লিস্টে উঠানো যায়। সেই কারণে আজকে আমাদের কোনো ডেপুটেশন এখানে বিডিও সাহেব কী প্রতিশ্রুতি দিলেন? বিডিও সাহেব আমাদের সমস্ত দাবি মেনে নিয়েছেন এবং উনি বলেছেন যে প্রত্যেকটাই উনি আলাদা আলাদাভাবে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেবেন। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ।